আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বেশি বেশি আয় উন্নতি হওয়ার জন্য যার পরিবারের মধ্যে উন্নতি নাই, হাহাকার লেগে যায়, মানে কোনোভাবেই সে কুলিয়ে উঠতে পারে না, তার টাকা পয়সা নষ্ট হয়ে যায়, খরচ হয়ে যায়, তার জন্য একটা কোরআনি ওজিফা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমলটা আপনাদের সাথে শেয়ার করছি। বেশি আয় উন্নতি হওয়ার জন্য, এটা ক্রয় বিক্রয়ের জন্য হতে পারে, ছাত্র ছাত্রীর জন্য হতে পারে, বাড়িতে যারা বিভিন্ন অনলাইন বিজনেস করেন তাদের জন্য হতে পারে, যারা টেইলারিং করেন তাদের জন্য হতে পারে, যে কোনো ব্যবসার মধ্যে আপনি এটা করতে পারেন, অথবা চাকরিজীবী হলেও আপনারা, অথবা দিনমজুর হলেও তারা এটা আপনারা নিজেরা করতে পারেন। আপনি সকালবেলা এই দোয়াটা 27 বার ফজরের নামাজ পড়ার পরে 27 বার পড়বেন, এবং এই দোয়াটা এশার নামাজ পড়ার পরে 27 বার পড়বেন। এই 2 বার করলে ইনশাআল্লাহ আল্লাহ পাক প্রত্যেক দিন এভাবে আপনার আয় উন্নতি দিতে থাকবেন। সুরাতুল হাদিদ আয়াত নাম্বার 29। আর এই আমলটা শুরু করবেন যে কোনো বৃহস্পতিবার থেকে, যখনই আয় উন্নতি চান তখন থেকে আপনি আমলটা কন্টিনিউ করবেন, অফ করবেন না ইনশাআল্লাহ, কোরআনের আয়াত। আর যদি আপনার বারবার পড়তে অসুবিধা হয়, সর্বশেষ কাজ হচ্ছে অবশ্যই মিশকাম্বর জাফরান দিয়ে লিখে নিজের সাথে রাখতে পারেন। আমি আয়াতটা বলে দিচ্ছি, কোরআনের আয়াত এবং হাদিসের বাণী হলে ওটা অবশ্যই লিখে রাখা যায়, অসুবিধা নাই। আমি বলে দিচ্ছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ يؤتيه من يشاء والله ذو الفضل العظيم। স্ক্রিনে লেখা থাকবে, আর আপনি যদি নিজে লিখতে না পারেন, এটা তো আমি লিখিয়ে দিলাম, আপনি মসজিদের কোনো হুজুরকে বলতে পারেন, কোনো আলেম ওলামাদেরকে বলতে পারেন, কোনো কোনো আশপাশের কোনো যারা আরবি লিখতে পারে, অথবা আপনি নিজের হাত ভিডিওটা দেখে, ভিডিওটা অন করে আপনি নিজে ভিডিওটা দেখে অবশ্যই মিশকা আম্বর জাফরান খালি কিনে হাত ঘুরে ঘুরে মোটামুটি দেখে দেখে, একটা এক ধরনের নকশা হয়, ওইটা দেখে দেখে আস্তে আস্তে করতে থাকে। তবে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে, কোন আমল করার ক্ষেত্রে ভুল করা যাবে না, ভুল করলে লাভ যেমন তার থেকে ক্ষতি, এই জন্য প্রত্যেকটা আমলের ক্ষেত্রেই আপনি কোনো ধরনের ভুল যেন না হয় একটু বিবেচনায় রেখে আস্তে আস্তে করতে থাকবেন, অথবা যে করার সাথে যোগাযোগ করে করাবেন ইনশাআল্লাহ আল্লাহ পাকের অশেষ হুকুমে। অথবা এগুলো যদি ঝামেলা হয়, দরকার নয়, আপনি সকাল সন্ধ্যা বেশি বেশি পড়েন, আল্লাহ পাক আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।